চট্টগ্রামের কেডিএস গ্রুপ থেকে চাকরি ছেড়ে দেয় এক ব্যক্তির বিরুদ্ধে অন্তত 26টি হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীর পরিবারের। মুনিয়ের বিরুদ্ধে গাড়ি চুরির মামলা সহ এই পর্যন্ত 26টি মামলা দায়ের করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়। এসব মামলা সামাল দিতে দিশেহারা মুমিনের পরিবার এই বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছেন তার পরিবার।